আজকে এক্সপেরিমেন্টটা যেটা সেটা হচ্ছে আমরা এভরিডে অনেক ইউজ করি, আমরা রিমোট ব্যবহার করি। এখানে যেমন একটা রিমোট আছে, এসি রিমোট আছে একটা, রাইট? তো রিমোট আসলে যেটা করে সেটা হচ্ছে আয়ার ইনফ্রারেড লাইট ব্যবহার করে। এটা আসলে আমরা সাধারণ চোখে দেখতে পাই না, কারণ হচ্ছে আমরা যে ভিজিবল লাইটের যে স্পেকট্রাম আছে 400 ন্যানোমিটার থেকে শুরু করে 750 ন্যানোমিটার, তার বাইরে ইনফ্রারেড আরও লম্বা ওয়েভলেন্থের। বাট তুমি চাইলে কিন্তু তোমার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু আসলে চাইলে দেখতে পারো। হয়তোবা আমি যখন তোমাকে এই বাটনটা প্রেস করবো, তখন হচ্ছে তোমার খালি চোখে তুমি কিছুই দেখবে না, কিন্তু তুমি যদি ক্যামেরার মাধ্যমে তাকাও তখন কিন্তু আসলে তুমি দেখতে পারবে এটা লাইটটা জ্বলছে। প্রেস করলে তুমি চাইলে এখন আমি একটু চেক করে দেখি। দেখি তোমার ফোন, আমার ফোন আছে আমার সাথে। হ্যাঁ দেখি। তো তুমি হয়তো বা তোমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাবে যে একটা লাইট চলছে নিচে, এখানকার লাইটটা এটা স্থির থাকলে, মানে রিমোটটা স্থির থাকলে প্রেসে লাইট বোঝা যায়, লাইটটা বোঝা যায়, রাইট? তো তুমি একটা খুব সূক্ষ্ম একটা লাইট, তো আমরা এই জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে করব। আচ্ছা, আমরা এখানে কিছু ইলেকট্রনিক্সের জিনিস দেখতে পাচ্ছো, তো আমরা হচ্ছে একটা আয়ার ট্রান্সমিটার বানাবো। আচ্ছা, তো আমাদের এখানে একটা হচ্ছে স্পেশাল ডায়োড আছে, লাইট হচ্ছে আয়ার এলইডি ট্রান্সমিটার এলইডি, সো হচ্ছে আমাদের ডায়োডটা হচ্ছে আয়ার ট্রান্সমিট করবে। এর পাশাপাশি হচ্ছে আমরা একটা রিসিভারও বানাবো। আচ্ছা, যে হচ্ছে এই জিনিসটা একটা ফটো ডায়োড, ও আসলে এই ডায়োডটা যে হচ্ছে আয়ার যেটা প্রোডিউস করছে সেটাকে হচ্ছে রিসিভ করবে। রিসিভ যে করছে এটা হচ্ছে আমরা একটা সাধারণ যে এলইডি আছে সেই এলইডি ব্যবহার করে আমরা হচ্ছে বুঝতে পারবো, কারণ সাধারণ এলইডি যে লাইটটা জ্বলে ওটা আমরা দেখতে পারি। তো এখানে হচ্ছে তুমি যেই ডায়োডটা দেখছো এটা হচ্ছে আমাদের সেই ফটো ডায়োড, যে হচ্ছে হলো এটা যেই আয়ার তৈরি করবে সেটা ও হচ্ছে হলো ডিটেক্ট করতে পারবে, এবং তার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের সাধারণ যে এলইডি আছে যেটা আমরা দেখতে পাবো সের মাঝখানে আমরা বুঝতে পারবো হচ্ছে আয়ার লাইটটা প্রোডিউস হচ্ছে কি হচ্ছে না। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট শুরু করতে পারি। আর এখানে আরেকটা জিনিস আছে সেটাও আমরা দেখবো, এটা হচ্ছে একটা সেন্সর যে হচ্ছে হচ্ছে আমাদের রিসিভার যে কাজটা করবে সেই কাজটাও হচ্ছে করতে পারবে, আয়ার সেন্স করতে পারে। তো আচ্ছা, আমরা বরাবর মতন একটু ড্র করে নিই আসলে আমাদের জিনিসটা কীভাবে হবে। তো ফার্স্টে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিটারটা, সেটা হচ্ছে আমাদের আইআর ট্রান্সমিটার। খুব সিম্পল একটা সার্কিট আমরা অলরেডি দেখতে পাচ্ছি, যে আমাদের হচ্ছে একটা যে আয়ার যে ডায়োডটা আছে আয়ার ট্রান্সমিটার ডায়োড ওর সাথে একটা রেজিস্টার লাগানো আছে, সো এটা হচ্ছে আমাদের এই সার্কিটটা। এখানে হচ্ছে আমরা আমাদের ভোল্টেজ অ্যাপ্লাই করলেই ও হচ্ছে হলো তৈরি করবে, সো এখানে আমাদের প্লাস মাইনাস আমরা ব্যাটারি দিয়ে হচ্ছিলো ভোল্টেজ অ্যাপ্লাই করবো, সো এখানে আমাদের একটা রেজিস্টার আছে। সো আমাদের আয়ার ট্রান্সমিটার যেটা খুবই সিম্পল, এখন হচ্ছে আমরা আয়ার যে রিসিভারটা সেটা হচ্ছে আমরা ড্র করছি। ব্যাটারিটা থাকবে ওখানে VCC যেটা, রাইট? ব্যাটারির যে পজিটিভ যেটা থাকে সেটা থাকবে ওখানে। এটা হচ্ছে আমাদের আয়ার রিসিভার, খুব সিম্পল সার্কিট। তো এটা হচ্ছে আমাদের রিসিভার, সো আমাদের ট্রান্সমিটারের মাধ্যমে আমাদের ও হচ্ছে আয়ার যে লাইট আছে সেটা প্রোডিউস করবে, আর আমাদের ফটো ডায়োডটা সেটা হচ্ছে ডিটেক্ট করবে। সো ফটো যখন ডিটেক্ট করবে তখন আমাদের এই রিসিভার সার্কিটটা কাজ করবে এবং আমাদের এই এলইডিটা হচ্ছে জ্বলবে। তো খুব সিম্পল সার্কিট এবং আমরা খুব সহজেই এর মাঝখানে মাধ্যমে দেখতে পাবো। তাহলে আমরা শুরু করি, আমাদের রেজিস্টারটা আমরা এখানে প্রেস দিচ্ছি। আর বন্ধুরা, এই সময় আমি আসলে খুব কম কথা বলি, কারণ আমি আসলে নিজেও যেহেতু এখানে পুরোপুরি শিক্ষার্থী হিসেবে থাকি, সো তোমাদের সাথে সাথে আমিও আসলে বোঝার চেষ্টা করি যে ভাইয়া পুরো প্রসেসটা কিভাবে করছে। আর তোমরা যারা হচ্ছে এই ছবিটা কোনোভাবে মিস করে যাও, তাহলে অবশ্যই আমাদের এপিসোডটা অন ইয়ারের পর পরে তোমরা ইউটিউবে চলে যাবে, NTVonline.com যেটা আছে সেখানে গেলেই তোমরা হচ্ছে সমস্ত এপিসোডগুলো দেখতে পাবে। শুধু আমাদের এপিসোড না, NTV-র যে কোনো প্রোগ্রাম তোমরা সেখানে দেখতে পাবে এবং আমাদের প্রত্যেকটা এপিসোডই সেখানে আছে। ভাইয়া, এখন এটা কি একটু জটিল মনে হচ্ছে আমার কাছে? আজকে জটিল না আসলে, আমাদের কম্পোনেন্ট যদি তুমি দেখো একটু কম আছে, বাট আমরা মেক শিওর করছি যাতে আসলে একবারে হয়ে যায়, ভুল না হয়। আচ্ছা, ভুল হলো সমস্যা নেই, ভুল হতেই পারে। ভুল হলে আমরা শুধুমাত্র জাস্ট হচ্ছে দেখব যে আসলে আমরা যে কানেকশনটা ঠিক কানেকশনটা যেভাবে দেওয়ার কথা আমরা ওভাবে দিয়েছি নাকি। তো এটা হচ্ছে আরেকটা মনে রাখার মতন জিনিস, যে হচ্ছে একবারে অনেক সময় নাও হতে পারে, এই কারণে এটাকে আমরা এক্সপেরিমেন্ট বলি যে একবারে আসলে হবে না, কারণ এক্সপেরিমেন্টের পরেই কিন্তু মানুষের ফাইনাল আউটপুটটা আসে।
সো এক্সপেরিমেন্ট মানেই হচ্ছে গিয়ে বারবার করব, বারবার মানে এরর হবে, ওটা ঠিক করব, সেখান থেকে আরেকটা এরর বের হবে, আবার চেঞ্জেস আসবে। সো এক্সপেরিমেন্টে লেট হলে বা ফেইল হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মন খারাপ করারও কোনো কারণ নেই। ঠিক বলেছো। এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্টে যদি কোনো সময় ভুল হয়ে থাকে সেটা আসলে একটা লার্নিং এক্সপিরিয়েন্স। সো তুমি জানো যে কোথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কোন ধরনের ভুল হতে পারে। সো তুমি পরবর্তীতে করতে গেলে ওটা তুমি মনে থাকবে, তুমি অ্যাভয়েড করতে পারবে। আর প্লাস হচ্ছে যখন তুমি অন্য কাউকে শেখাতে যাবে তখন তুমি তাকে বলতে পারবে যে এই এক্সপেরিমেন্টিং তো এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা অন্যটা দেখলেও আসলে সহজে ধরা যাবে তখন যে আসলে কোথায় ভুল হয়েছে। আমরা আমাদের সেই বিশেষ ব্যাটারি ইউজ করছি যেটা আমরা আরেকটা পর্বেও ইউজ করেছিলাম, অনেক কিছুতেই আমরা আসলে ইউজ করেছি এটা। ঠিক বলছো। তো আমাদের সার্কিট হয়ে গিয়েছে, তবে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের সার্কিটটা ঠিক মতন কাজ করছে নাকি এটা দেখানোর জন্য আমরা আসলে ট্রান্সমিটার যে সার্কিটটা আছে এটাকে একসাথে না রেখে আমরা এটাকে আলাদা করে ফেলি। আমাদের আরেকটা ব্যাটারি আছে, সো সেখান থেকে হচ্ছে আমরা একটু কানেকশন একটু চেঞ্জ আনছি, একটু কানেকশন আলাদা করে দিচ্ছি আমরা আসলে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তুমি হয়তো দেখছো যেটা অলরেডি হালকা জ্বলছে, এটা আসলে আমাদের যেই ফটো ডায়োডটা আছে ও আসলে নরমাল যে লাইট আছে সেটাকে সোলার লাইটটা, যেরকম সোলার না আমাদের যে স্টুডিওতে যে লাইট আছে সেই লাইটটাকে যখন অল্প অল্প সে ডিটেক্ট করছে তখন আসলে ও জ্বলছে। এটা আমাদের স্টুডিওর লাইটটাও আসলে হচ্ছে রিমোটের লাইট হিসেবে কাজ করছে। এই না এই ফটো ডায়োড যেটা আছে সেটা শুধু আয়ার না, সব ধরনের লাইটই আসলে ডিটেক্ট করতে পারে। সো এই কারণে মাঝে মাঝে তুমি হয়তো বা দেখবে যে লাইট করলে একটু জ্বলছে। তো আমাদের রিমোটের যে ব্যাপারটা ছিল যেটা হচ্ছে আমরা আসলে খালি চোখে দেখতে পারি না যে রিমোট আসলে কাজ করছে কি করছে না, এখন হচ্ছে আমরা ট্রাই করে দেখি যে এখন তুমি দেখছো আমি যখন রিমোট দিয়ে এটা কাজ করছি, রিমোট যখন প্রেস করছি হ্যাঁ তখনই কিন্তু হচ্ছে আমার এই লাইটটা জ্বলছে। হ্যাঁ রাইট, কারণ হচ্ছে আমরা একটা হচ্ছে একটা আয়ার রিসিভার বানিয়েছি এবং হচ্ছে আমাদের নরমালি আমরা হচ্ছে আয়ার লাইটটা দেখতে পারি না, কিন্তু আমাদের এখানে যে ফটো ডায়োডটা আছে সে কিন্তু আসলে ওকে ঠিকই ডিটেক্ট করছে, ওই পাওয়ারটা সে মানে নিয়ে যে ওয়েভলেন্থে লাইট রাইটটা জেনারেট করছে ওই ওয়েভলেন্থটাকে ও হচ্ছে ডিটেক্ট করতে পারছে এবং আমরা দেখছি যে আমাদের ওয়াও এলইডিটা জ্বলছে। এখন আছে আমাদের যে রিমোট যে ট্রান্সমিটার আছে ও কিন্তু আসলে লাইট তৈরি করছে, কিন্তু এই লাইটটা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের ফটো ডায়োড যে সে আসলে এটাকে ঠিকই ডিটেক্ট করতে পারবে। তুমি দেখছো যে ও যখন আমি ওকে কাছে নিচ্ছি ও আসলে এটা ডিটেক্ট করছে, টাচ করছে না, বলছে টাচ করা লাগবে না, আমরা দূর থেকেই করতে পারবো, রিসিভ করতে পারবো। ওয়াও ওয়াও, খুবই চমৎকার। আর আমাদের রিমোট যে আসলে ইনফ্রারেড লাইট তৈরি করে সেটাও আসলে আমাদের, হ্যাঁ যেহেতু এটা আমাদের হাতে বানানো আসলে এই কারণে অতটা, এটাও ঠিক আছে, এটারও যথেষ্ট ব্রাইটনেস, এটা রিমোট আসলে অনেক দূর থেকে কাজ করছে। রিমোট তৈরি করা হয় যেন হচ্ছে তোমার টিভি তো সাধারণত দূরে থাকে, একটা ডিস্টেন্স থেকে এটা কাজ করে, বেশ দূরত্বে যেন কাজ করে, কিন্তু আমাদের যেই আয়ার ট্রান্সমিটার আছে সেটাও কিন্তু খুব সুন্দর কাজ করছে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।